হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সিউড়ি মিউনিসিপ্যালিটি বীরভূম জেলার পক্ষ থেকে মজদুর পদের জন্য কিছু লোক নেওয়া হচ্ছে এবং এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং আবেদনের জন্য কোনো রকম ফিস কিন্তু এখানে লাগছে না। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনটি এবং বিস্তারিত তথ্যগুলি। এবং বন্ধুরা, ভিডিও শুরুতে বলে রাখি, যেহেতু আপনাদের অফলাইনে এখানে আবেদনটি করতে হবে, এখানে অনেক কিছু নিয়ম মেনে আপনাদেরকে আবেদন করতে হবে, সুতরাং ভিডিওটিকে কাটবেন না বা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে বীরভূম জেলার মজদুর পদের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে মজদুর পদের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি আছে 7টি। এবং বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এখানে যে ভ্যাকান্সিটা আছে এটা কিন্তু পার্মানেন্ট বেসিস এখানে লোক নেওয়া হচ্ছে, এটা কোনো কন্ট্রাক্ট বেসিস এখানে নেওয়া হচ্ছে না। এবং সেই হিসেবে আপনারা সরকারি নিয়ম অনুসারে এখানে দেখুন আপনারা পে স্কেলটা পেয়ে যাবেন এবং যোগ্যতা দেখুন, এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা কিন্তু এখানে আবেদন করতে পাচ্ছেন। এবং এখানে এজ লিমিট আছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনারা বয়স থাকলে এখানে আবেদনটি করতে পারছেন। এবং আরও একটা ব্যাপার আপনাদের প্রথমে জানিয়ে রাখি, এখানে এই যে 7টা পদ রয়েছে এখানে কিন্তু এই ভ্যাকান্সি কম দেখে আপনারা কিন্তু আবেদন থেকে বিরত থাকবেন এমনটা নয়। অনেকে আপনারা আছেন যে কম ভ্যাকান্সি দেখে আবেদন করেন না এবং এটাই কিন্তু আপনাদের সবথেকে বড় ভুল। এই সকল পদের জন্যই কিন্তু কম্পিটিশন অনেক কম হয় এবং একটু চেষ্টা করলেই কিন্তু আপনারা এই ধরনের পদগুলোকে নিয়ে নিতে পারেন। এবং যেহেতু কোনো আবেদন মূল্য এখানে লাগছে না, সুতরাং আমি আপনাদের বলবো আবেদনটি অবশ্যই করে দেবেন। এবার এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন, যেখানে এই অফিসিয়াল নোটিফিকেশনের সাথে সাথেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পেয়ে যাবেন, যেটা আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। এবার বন্ধুরা, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, এই পোর্শনটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে প্রথমেই বলা হয়েছে ক্লোজিং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন, এখানে 2/3/2020 পর্যন্ত এই অ্যাপ্লিকেশন আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 2 মার্চ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। এবার এখানে দেখে নিন, এখানে যে ফটোকপি যেগুলো দিতে হবে সমস্ত সেলফ অ্যাটাস্টেড করার সার্টিফিকেট আপনাদের দিতে হবে। এবং এখানে 5 নম্বর পয়েন্ট একটু লক্ষ্য করবেন, এখানে দিতে হবে আপনাদের 3টে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, যেটা কিনা 3টে অ্যাডমিট কার্ড আপনারা ফর্মের সাথেই পেয়ে যাবেন। সেই অ্যাডমিট কার্ডের 3টে নির্দিষ্ট জায়গায় 3টে সেলফ অ্যাটাস্টেড ফটো কিন্তু আপনাদের আঠা দিয়ে লাগিয়ে তবে সাবমিট করতে হবে। এবং দেখুন, এর সঙ্গে একটা দিতে হবে আপনাদের যে অ্যাপ্লিকেশন আপনারা করবেন তার সাথে একটা সেলফ অ্যাড্রেস, একটা এনভেলপ আপনাদের কিন্তু এখানে দিতে হবে, যার উপরে 41 টাকার স্ট্যাম্প লাগানো থাকতে হবে। এবং 7 নম্বর পয়েন্টে দেখুন, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সেন্ড বাই রেজিস্টার্ড পোস্ট অর স্পিড পোস্ট, এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অর্ডিনারি পোস্টে যদি চিঠি পাঠান তাহলে সেই চিঠি কিন্তু পৌঁছাবে না, কিন্তু যদি রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টে আপনারা পাঠান তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন যে সেটা পৌঁছালো কি না। এবং এই ধরনের অ্যাপ্লিকেশানে আপনারা কিন্তু নিশ্চিত থাকবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে। 9 নম্বরে আছে মিনিমাম এজ লিমিট, যেটা আমি আগেই বলে দিয়েছি। 10 নম্বরে এখানে দেখে নিন, এখানে আছে রিটেন টেস্ট হবে মজদুরের জন্য 80 নম্বরের এবং 20 নম্বর হবে ভাইভা টেস্ট, অর্থাৎ টোটাল মার্কস আছে এখানে 100 নম্বরের। এবং 11 নম্বর পয়েন্ট একটু লক্ষ্য করবেন, এখানে দেখুন, এখানে কোন অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে সেটা বলা হয়েছে এবং খামের উপরে কী কী লিখতে হবে সেটাও পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই আপনারা মেনটেন করবেন। এবার দেখুন, অফিসিয়াল নোটিফিকেশানের সবার শেষে এখানে আবেদনের ফর্মটি দেওয়া রয়েছে, এই ফর্মটি যথাযথভাবে ব্লক লেটারে ফিল আপ করতে হবে। এবং এই ফর্মের সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু অসুবিধা হয় বা জিজ্ঞাসা থাকে, ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এবং এখানে দেখুন, নিচের দিকে রয়েছে অ্যাডমিট কার্ড, এখানে দেখুন এই বক্সে আপনাদের সেলফ অ্যাটাস্টেড ফটো আটকে দিতে হবে এবং তারপর যথাযথভাবে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। তাহলে বন্ধুরা, এটাই ছিল মজদুর পদের ভ্যাকান্সির জন্য একটা আবেদনের বিজ্ঞপ্তির ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকার লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং এই ধরনের সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।